সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একাদশ দ্বাদশ শ্রেণী ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অধ্যায় পাঁচ কর্মী সংস্থান এই অধ্যায়ের ত্রয়োদশ অংশ আলোচনা করব আমরা। আজকের আলোচ্য বিষয় সুন্দর একটি বিষয়, প্রশিক্ষণ কি, প্রশিক্ষণের গুরুত্ব। মোহাম্মদ শেখ মোস্তফা রাজীব, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ, আছি তোমাদের সঙ্গে। প্রশিক্ষণ কি, হোয়াট ইজ ট্রেনিং, কর্মীর কার্যদক্ষতা বৃদ্ধির জন্য তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে কলমে শিক্ষাদানের আনুষ্ঠানিক প্রয়াসকে প্রশিক্ষণ বলে। অর্থাৎ প্রশিক্ষণের উদ্দেশ্যই হচ্ছে কি, কার্যদক্ষতা, কর্মদক্ষতা বৃদ্ধি করা। তার জন্য একটা কাজ করার জন্য, একটা কাজের জন্য যে জ্ঞান থাকতে হয় সেটি হচ্ছে তাত্ত্বিক জ্ঞান। তার পাশাপাশি হাতে কলমে শিক্ষাদানের যে ব্যাপারটা, যাতে করে সেই কাজটি তার তাত্ত্বিক জ্ঞান প্রয়োগ করে আরও ভালোভাবে করতে পারে, এই হাতে কলমে শিক্ষাদানের যে আনুষ্ঠানিক প্রয়াস, প্রচেষ্টা, সেটাকে আমরা বলি প্রশিক্ষণ। ব্যাপক অর্থে কার্যক্ষেত্রে অধিক দক্ষতা বা ফলপ্রদতা অর্জনের নিমিত্তে নতুন নিয়োগকৃত বা কর্মরত কর্মীর কর্মসংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান বা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি হাতে কলমে শিক্ষাদানের আনুষ্ঠানিক প্রচেষ্টা বা প্রক্রিয়া অনুসরণ করা হয়, তাকে প্রশিক্ষণ বলা হয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা বিষয়, সেটি হচ্ছে উদ্দেশ্য হচ্ছে কি, অধিক দক্ষতা বা ফলপ্রদতা অর্জন করা। কিসে? কার্যক্ষেত্রে, যাতে অধিক দক্ষতা অর্জন করতে পারে সেটার জন্য এই প্রশিক্ষণ দিতে হয়। আর এটা হচ্ছে কাদেরকে দিতে হয়, নিয়োগকৃত অথবা কর্মরত কর্মীর জন্য। কোনো একটা প্রতিষ্ঠানে, একটা ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হয়েছে, সে কাজ করছে, কিন্তু তার কাজটা সর্বোচ্চ দক্ষতা দিয়ে সে করতে পারছে না, তাকে দক্ষতা বাড়ানোর জন্য তাকে হাতে কলমে কিছু শেখানো হলো। হ্যাঁ, এটা একটা, অর্থাৎ প্র্যাকটিক্যালি শেখানো হলো, এটা একটা। আরেকটা হচ্ছে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, তারা এই ফ্যাক্টরিতে কীভাবে কাজ করতে হয় এটার ব্যাপারে তাদের ধারণা হয়তো কম, একই কাজ সে অন্য জায়গায় করেছে কিন্তু এখানে কীভাবে করতে হয় সেটি তাকে শিখিয়ে দেওয়ার জন্য হাতে কলমে তাকে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। আচ্ছা, তার কর্মসংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির জন্য তত্ত্বগত জ্ঞান তো তার আছেই, যেহেতু একটা পদে তাকে নিয়োগ দেওয়া হবে, সেই পদের কাজগুলো করতে হলে কী জ্ঞান দরকার সেটা কিন্তু তাত্ত্বিক জ্ঞান আছে তার, পড়াশোনা কম বেশি অবশ্যই আছে, কিন্তু তার পাশাপাশি হাতে কলমে সেই কাজগুলো কীভাবে করতে হয় সে ব্যাপারে তাকে আনুষ্ঠানিকভাবে যদি তাকে শিখিয়ে দেওয়া হয় হাতে কলমে, সেটাকে আমরা বলবো প্রশিক্ষণ। প্রশিক্ষণ হলো কর্মী উন্নয়নের একটা আনুষ্ঠানিক উপায় বা পদ্ধতি। হ্যাঁ, কর্মী উন্নয়নের অর্থাৎ কর্মীর লেভেলটা যেখানে আছে, কর্মীর যে অবস্থানে আছে তার কর্মদক্ষতা, সেই অবস্থান থেকে আরও উন্নয়ন করার জন্য কিন্তু প্রশিক্ষণ দেয়া হয় এবং এটি একটি আনুষ্ঠানিক উপায় বা পদ্ধতি। আচ্ছা, কার্যকর তত্ত্বাবধান, উত্তম ব্যবহার, আর্থিক ও অনার্থিক সুযোগ সুবিধা ইত্যাদি কর্মীর কার্যসন্তুষ্টি ও উন্নয়নে ভূমিকা রাখলেও কর্মীর কার্যদক্ষতা বাড়াতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাহলে কর্মীর কার্যদক্ষতা বৃদ্ধি করতে কিন্তু প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। যেমন কর্মীর সঙ্গে উত্তম ব্যবহার করা হোক বা কার্যকর তত্ত্বাবধান করা হোক, এগুলো তার কার্যসন্তুষ্টি বৃদ্ধি করবে। আর্থিক সুবিধা দেওয়া হোক বা অনার্থিক সুবিধা দেওয়া হোক, তার কার্যসন্তুষ্টি উন্নয়নে ভূমিকা রাখবে, কিন্তু কার্যদক্ষতা যখন আমি বাড়াতে যাব অবশ্যই তাকে আমার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে প্রশিক্ষণ, মানে প্রশিক্ষণের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ট্রেনিং। এক হচ্ছে দক্ষতা বৃদ্ধি, ইনক্রিজ অফ এফিসিয়েন্সি। দক্ষতা বৃদ্ধির জন্য অবশ্যই প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে। একটা একজন কর্মী এমনিতে কাজ করছে, যে পরিমাণ দক্ষতা নিয়ে কাজ করবে তাকে একটা প্রশিক্ষণ দেওয়া হলে, পাঁচ দিনের প্রশিক্ষণ বা একদিনের প্রশিক্ষণ যেটাই হোক না কেন, দেওয়া হলে অবশ্যই তার কর্মদক্ষতা কিছু হলেও বৃদ্ধি পাবে। দুই, কার্যের সাথে পরিচয়করণ, মেক অ্যাকুয়াইন্টেন্সেস উইথ ওয়ার্ক। কাজের সাথে পরিচয়করণ, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে যদি বা যে কোনো একটা অফিসে নতুন একজন কর্মীকে নিয়োগ দেওয়া হলো, সে যে ডেস্কে বসবে, সে ডেস্কের কাজকর্মগুলো কীরকম, কীভাবে করতে হবে, হ্যাঁ, সেগুলোর সাথে পরিচয় করার জন্য তাকে প্রাথমিক অবশ্যই একটা ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে। তিন হচ্ছে কার্যকরী নির্দেশনা প্রদান, ইফেক্টিভ ডিরেক্টিং। অর্থাৎ কার্যকরী নির্দেশনা প্রদান, আমি যদি
একজন কর্মীকে আমার প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে কোনো প্রশিক্ষণ না দিই, কীভাবে এই প্রতিষ্ঠানে কাজ করতে হবে, কি এই প্রতিষ্ঠান সম্পর্কে কোন বিষয় মানতে হবে কোন বিষয় মানতে হবে না, এই বিষয়গুলো তাকে অবগত যদি না করি, তাহলে আমি যদি তাকে নির্দেশনা দিই তখন সে বুঝতে পারবে না কখন কীভাবে কাজ করতে হবে। অতএব ভালো নির্দেশনা কার্যকর করার জন্য কিন্তু আমার অবশ্যই প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে। চার, পরোক্ষ ব্যয় হ্রাস, রিডাকশন অফ ইনডিরেক্ট এক্সপেন্সেস। অর্থাৎ একজন কর্মী কাজ করতে গেলে দেখা যাবে যে ইনডিরেক্ট এক্সপেন্স তো আমরা বুঝি না, তো পরোক্ষ ব্যয়টা যেটা সরাসরি ব্যয় হয় না, হ্যাঁ পরোক্ষভাবে হয়, অর্থাৎ যেমন ধরা যাক একজন কর্মীকে আমি তার পেছনে যত ধরনের খরচ হচ্ছে, হ্যাঁ কিন্তু সে কার্যদক্ষতা তার মধ্যে কম, তাহলে কিন্তু আলটিমেটলি যেটা হবে তাহলে তার খরচটা কিন্তু আরও বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ আমি তাকে মাসে বেতন দিচ্ছি 20,000 টাকা, হ্যাঁ তার পেছনে আরও অন্যান্য খরচ আছে, সে যে জায়গাটুকু ব্যবহার করে অফিসের কাজ করছে সেটার খরচ আছে, অনেক খরচ আছে, এই খরচগুলো বা সে যে কম্পিউটার ব্যবহার করছে, যে ইন্টারনেট ব্যবহার করছে, সব কিছুই ব্যবহার করে সে কাজগুলো করছে, কিন্তু দেখা গেল কার্যক্ষেত্রে সে অতটা ফাস্ট না, অতটা স্মার্ট না, তাহলে এই যে তার পেছনে যে এতগুলো খরচ ইনডিরেক্ট পরোক্ষভাবে খরচ হচ্ছে, এগুলো কিন্তু আমার কি বেড়ে যাচ্ছে, আসলে তা সে কস্টলি হয়ে যাচ্ছে, কিন্তু তাকে দিয়ে অতটা কাজ হচ্ছে না, তাহলে তাকে আমার ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিয়ে তাকে আপডেট করতে হবে, আপগ্রেড করতে হবে, তা ডেভেলপ করতে হবে, সে তার উন্নয়ন ভেতরে যখন উন্নয়ন হবে সে কাজগুলো অনেক দ্রুততার সাথে স্মার্টলি করতে পারবে, তাতে করে পরোক্ষ খরচটা বৃদ্ধি পাবে না। অভিনব চিন্তা চেতনার উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ নিউ থিঙ্কিং, প্রশিক্ষণ দিলে নতুন নতুন চিন্তা মানুষের মধ্যে আসে, নতুন নতুন বিষয় জানতে পারে, তার মধ্যে চিন্তা চেতনার উন্নয়ন হয়। ছয়, দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির মাত্রা হ্রাস, রিডাকশন অফ দ্য ভলিউম অফ অ্যাক্সিডেন্ট অ্যান্ড ক্যাজুয়ালিটিস। যখন কোনো কারখানাতে কেউ কাজ করবে, কাজ করতে গিয়ে তাকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে কাজ করতে হয়, তাহলে সে কিন্তু অবশ্যই সব কিছু দেখে শুনে কাজ করবে এবং দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতির হাত থেকে সে নিজেও বাঁচবে এবং প্রতিষ্ঠানকেও সে বাঁচাতে সক্ষম হবে। সাত, শ্রম ঘূর্ণায়মানতা ও শ্রম অসন্তোষ হ্রাস। একটা হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা, অর্থাৎ রিডাকশন অফ লেবার টার্ন ওভার অ্যান্ড আনরেস্ট। আনরেস্ট হচ্ছে শ্রম অসন্তোষ, আনরেস্ট মানে শ্রম অসন্তোষ, মানে শ্রমিকরা যদি অসন্তুষ্ট থাকে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলে, তাদের উন্নয়ন হলে, তাদের পদোন্নতি হলে তারা কিন্তু সন্তুষ্ট থাকবে, এই জন্য প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে। আর শ্রম ঘূর্ণায়মানতা, একটা ফ্যাক্টরিতে বা একটা প্রতিষ্ঠানে কাজ করছে 10 বছর একজন, কাজ করে একই পদে পড়ে আছে বা একই কাজ সে করে যাচ্ছে, তাকে কোনো কিছু নতুন কিছু শেখানো হয় নাই, সে তার কোনো উন্নয়ন হয় নাই, তার বেতন বৃদ্ধিও ওরকম হয় নাই, যেহেতু সে একই কাজ করেই যাচ্ছে ওভাবে, তার নতুন কিছু শেখা হচ্ছে না, তাতে করে সে কিন্তু অন্য প্রতিষ্ঠানের কথা চিন্তা করবে, যেখানে এটুকু আমি কাজ পারি, এটুকু শিখলাম, আমি নিজের উন্নয়নের জন্য আমি অন্য প্রতিষ্ঠানে গিয়ে হয়তো আরেকটা কাজ করার সুযোগ হবে, আমি তাহলে সুইচ করি, অন্য প্রতিষ্ঠানে গিয়ে জাম্প করি, অন্য প্রতিষ্ঠানে জাম্প করি, করে ওখানে গিয়ে হয়তো কিছু বেতনও বেশি পাওয়া যাবে, এই এই ধরনের চিন্তা আসতে পারে। তো সব শ্রম ঘূর্ণায়মানতা বা এই যে লেবার টার্ন ওভারটা কিন্তু বেড়ে যাবে তাহলে, আর প্রশিক্ষণ দেওয়া হলে এই তাহলে কিন্তু শ্রমিক থেকে যাবে না, এখানে আমার উন্নয়ন হচ্ছে, আমি অন্য কোথাও যাব না, এতে করে প্রশিক্ষণের ব্যাপারটি কিন্তু খুব গুরুত্ব বহন করে। আচ্ছা, কর্মীর মানসিক উৎকর্ষ বিধান, মেন্টাল আপগ্রেডেশন, আপগ্রেডেশন, জিটা মিসিং হয়েছে এখানে, আপগ্রেডেশন অফ এমপ্লয়ি, অর্থাৎ কর্মী যখন নতুন কিছু শিখতে পারবে তার বা একটা কাজই করতেছে আরও উন্নত পদ্ধতিতে সে করতে পারবে, সেখানে কোনো প্রযুক্তি ব্যবহার করে করতে পারবে, এভাবে করে যদি হয় তাহলে সে কিন্তু অনেক মেন্টালি মানসিকভাবে অনেক সমৃদ্ধ হবে, ঋদ্ধ হবে, হ্যাঁ সে অনেক সন্তুষ্ট থাকবে, এই যে ব্যাপারটি প্রশিক্ষণের কারণে ঘটতে পারে। নয় হচ্ছে কর্মীদের অধিকতর দায়িত্ব গ্রহণের সক্ষমতা বৃদ্ধি, ইনক্রিজিং অ্যাবিলিটি অফ এমপ্লয়ি টু টেক গ্রেটার রেসপন্সিবিলিটি, অর্থাৎ অধিক দায়িত্ব গ্রহণ করার জন্য, এখন দায়িত্বের পরিধি যতটুকু আছে, আওতা যতটুকু আছে সেটা বৃদ্ধি করার জন্যে কিন্তু কর্মীদের কী করতে হবে, সক্ষমতা বৃদ্ধি করতে হবে, সক্ষমতা বৃদ্ধি করার জন্য অবশ্যই, কার্যদক্ষতা বৃদ্ধি করার জন্য অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এই ছিল আজকের আলোচনা, ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।